Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel Tohura Vlogz. আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আবারো এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকুন মাছ মাংস যখন খেতে ইচ্ছা করে না তখন এই রেসিপিটি তৈরি করে খেতে পারবেন অনেক মজাদার এই রেসিপিটি তো এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি যা যা নিয়েছি প্রথমে আমি পাকোড়া তৈরি করে নেব তো পাকোড়া তৈরি করার জন্য একটি বাটির মধ্যে ছোট্ট একটি অনিয়ন এক পিস পাতাকপি আর একটি ক্যারট কি কেটে কুচি কুচি করে নিয়েছি যা যা মশলা দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা সাথে প্লেন ফ্লাওয়ার দিয়ে দিলাম দুইটি ডিম ভেঙে দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে মিক্স করে নেব সবগুলো উপকরণ মিক্স করে নেওয়ার পর আমি এগুলোকে পাকোড়া বানিয়ে নেব তো পাকোড়া বানিয়ে নেওয়ার জন্য চুলো একটি প্যান বসিয়ে দিলাম আর প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটি একটি করে পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি আর এভাবে করে আমি সবগুলো পাকোড়া দিয়ে দেব চুলোর গ্যাস মিডিয়াম করে আমি পাকোড়াগুলোকে ভেজে নেব যাতে পাকোড়াগুলো জ্বলে না যায় আর ভিতর দিক দিয়ে পুরোপুরিভাবে হয়ে যায় সবগুলো পাকোড়া দেওয়ার পর আমি মিডিয়াম আঁচে এই পাকোড়াগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি 2 মিনিট ভেজে নেওয়ার পর এই পাকোড়াগুলোকে আমি একটি একটি করে উল্টিয়ে দিয়ে দিলাম এভাবে করে আমি কিছুক্ষণ পর পর এই পাকোড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব সবগুলো পাকোড়াকে মিডিয়াম আঁচে আমি প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়েছি 10 মিনিট ভেজে নেওয়ার পর আমার পাকোড়াগুলো হয়ে গেল এখন আমি এই পাকোড়াগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব সবগুলো পাকোড়াকে নামিয়ে নেওয়ার পর চুলোয় আবারও একটি প্যান বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটাকে গরম করে নেওয়ার পর আগে থেকে কেটে রেখেছিলাম একটি অনিয়নকে তো সেই অনিয়নটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিলাম এই পেঁয়াজগুলোকে অল্প একটু নেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ পেঁয়াজগুলোকে কষিয়ে নেওয়ার পর এখানে আমি হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলা কারি পাউডার আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি মশলাগুলোকে ভালোভাবে অনিয়নের সাথে মিক্স করে দিচ্ছি মশলাটাকে প্রায় আমি 7-8 মিনিট কষিয়ে নেওয়ার পর কয়েকটি আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম আর আগে যে পাকোড়া ভেজে রেখেছিলাম সেই পাকোড়াগুলোকে একটি একটি করে মশলার মধ্যে দিয়ে দিলাম সবগুলো পাকোড়া মশলার মধ্যে দেওয়ার পর আমি পাকোড়াগুলোকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি পাকোড়াগুলোকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি কেটল দিয়ে আগে থেকে পানি গরম করে রেখেছিলাম সেখান থেকে পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে নেওয়ার পর আমি হাতের সাহায্যে অল্প একটু নেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে এই পাকোড়াগুলোকে প্রায় 5-6 মিনিটের মতো কুক করব মিনিট কুক করে নেওয়ার পর আবারও এসে গেলাম তো এখন এই পাকোড়াগুলোকে অল্প একটু নেড়ে ছেড়ে আমি ধনে পাতা দিয়ে দেব এই তো আমার পাকোড়া কারিটা হয়ে গেল তো এখন আমি এই পাকোড়া কারিটাকে নামিয়ে নেব আর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব আমার এই কারিটা দেখতে কেমন হয়েছে মাছ মাংস খেতে খেতে যখন মাছ মাংস খেতে একদম ইচ্ছে করে না তখন ডিফারেন্ট কিছু ট্রাই করতে ইচ্ছে করে তো সেই সময় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আপনাদের কাছে এই রেসিপিটিকে অনেক ভালো লাগবে আশা করি
আপনারা যখন এই রেসিপিটি ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন মাই লাভলি ভিউয়ার্স, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।